অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হারার পর ভারতীয় দল আগামীকাল মাঠে নামছে সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দলের প্লেইং ইলেভেন কী হতে চলেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। তাই তোমরা যারা যারা ভারতীয় দলের ফ্যান রয়েছো অবশ্যই করে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভারতীয় দলের প্লেইং ইলেভেনে ওপেনিংয়ে কিন্তু অবশ্যই রোহিত শর্মা এবং কে এল রাহুল থাকবে, কোনো চেঞ্জেস হবে না ওপেনিংয়ে। এরপর তিন নম্বর অবশ্যই বিরাট কোহলি, চার নম্বরে সূর্যকুমার যাদব, টপ ফোর কিন্তু পুরোপুরি আনচেঞ্জ থাকবে। এরপর পাঁচ নম্বরে ডিকে অথবা ঋষভ পান্তের মধ্যে যে কোনো একজন খেলবে, তবে ডিকের খেলার চান্সেসই বেশি রয়েছে। এরপর ছয় নম্বরে হার্দিক পান্ডিয়ার সাথে অক্ষর পটেল, দুজনাই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে প্রথম টি টোয়েন্টিতে। এরপর আট নম্বরে ভুবনেশ্বর কুমারের খেলার চান্সেসই বেশি রয়েছে, কারণ ভুবনেশ্বর কুমার একজন এক্সপিরিয়েন্স বোলার। এরপর নয় দশ এগারো কিন্তু তিনজন প্রপার বোলার খেলবে, ন নম্বরে অবশ্যই খেলবে হার্ষাল পটেল। এরপর দশ ও এগারোতে যথাক্রমে যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা কিন্তু ব্যাক করছে, তো জাসপ্রীত বুমরার অবাক কিন্তু আমরা টের পেয়েছি এশিয়া কাপে এবং প্রথম টি টোয়েন্টিতে। ভারতীয় দলের ফাস্ট বোলাররা কিন্তু ডেথ ওভারে ঠিকভাবে বোলিং করতে পারছেন এবং জাসপ্রীত বুমরা কিন্তু অভাব, অনেকেই আমাদের ইন্ডিয়ান ফ্যান্সরা মিস করেছে জাসপ্রীত বুমরাকে। তো জাসপ্রীত বুমরা ব্যাক করায় তোমাদের কতটা কী রয়েছে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর জাসপ্রীত বুমরা যেহেতু ব্যাক করেছে তো ভারতীয় দলের কিন্তু ডেথ ওভারে কিন্তু আমার মনে হয় হার্ষাল পটেল আর জাসপ্রীত বুমরা এই দুজনকে দিয়েই করানো উচিত, ভুবনেশ্বর কুমারকে দিয়ে কিন্তু শুরুর ওভারগুলি করানো উচিত, এটা আমার মনে হয়। আর দ্বিতীয়ত ভারতীয় দলের গেম প্ল্যানে কিন্তু অবশ্যই কিছুটা পরিবর্তন আনতে হবে, কারণ যুজবেন্দ্র চাহাল যে রয়েছে, চাহাল কিন্তু আইপিএলে দারুণ পারফরমেন্স করছিল কিন্তু হঠাৎ এশিয়া কাপ এবং প্রথম টি টোয়েন্টিতে কিন্তু পুরোপুরি ফ্লপ চাহাল। আর চাহাল যদি এই পারফরমেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপে যায় তাহলে কিন্তু ভারতীয় দলের জন্য খুব একটা ভালো আশা করা যাচ্ছে না। তো চাহালের সঙ্গে কিন্তু ব্যাক আপ কোনো একটা স্পিনারকে রাখতেই হবে, যেখানে আমরা দেখেছি এশিয়া কাপে কিন্তু রবি বিষ্ণয় দারুণ পারফরমেন্স করেছিল, তবুও রবি বিষ্ণয়কে কিন্তু এই সিরিজে রাখা হয়নি। তো রবি বিষ্ণয় কিন্তু খুবই ভালো একজন বোলার, তার খুবই ভালো একটা অপশান হতে চলেছে কিন্তু ভারতীয় দলের জন্য। তাই আমার মনে হয় রবি বিষ্ণয়কে কিন্তু অ্যাজ আ ব্যাকআপ হিসেবে রাখা উচিত ভারতীয় দলের। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে কমেন্ট বক্সে জানিও। আর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে কোন দল জিতবে সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ।